দর্শক, বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে নেত্রকোনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমিনুল, বন্যা পরিস্থিতি সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ধন্যবাদ রাজা। আপনি যেমনটি বলছিলেন, পাহাড়ি ঢলের কারণে কিন্তু নেত্রকোনা ইতিমধ্যে 10টি উপজেলায় প্লাবিত হয়ে গেছে। তো 10টি উপজেলার মধ্যে মানুষজন কিন্তু ভয়াবহ জীবন যাপন করছে। তো আমি আজকে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় আছি। এখানে এখানে কিন্তু আপনার অনেক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। প্রশাসন এবং স্থানীয় লোকজন তারা এখানে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে, বানিয়াজাং আশ্রয় কেন্দ্রে। তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই অঞ্চলে যে তাদেরকে যে বিশুদ্ধ পানির ব্যবস্থা বা গুখাদ্যের ব্যবস্থা বা তাদের চিকিৎসার যে ব্যবস্থা সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ নেই। তাদের সাথে আমরা কথা বলেছি এখানে একটা আশ্রয় কেন্দ্রে মানুষের সাথে, তারা বললো যে আমরা সারাদিনে এক বেলা খাবার পাচ্ছি, খুব ভয়াবহ অবস্থার মাঝে পড়েছি। তো আমরা একজন আশ্রয় প্রকল্পে একজন ভুক্তভোগীর সাথে আমরা কথা বলবো। আসলে আপনারা যে এখানে আসছেন, কি অবস্থা আপনাদের, কি কি কিছু অসুবিধা? দিনবেলা এক বেলা খাবার পাই, আমরা খুব কষ্টে আছি, খুব ভয়ে ভয়ে অবস্থায় আছি। অন্ত আমরা পানি যদি বাঁচিয়ে যাওয়া যায় তাও যাওয়ার আমরা কোনো সুবিধা বুঝতে পারতেছি না। আমরা কীভাবে যে কী করবো, উনি এইভাবে থাকতে কি হইব পাচ্ছে করতে পারবা? প্রশাসনের পক্ষ দিয়ে কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন কি না? হলো পাইছি না, ডাক্তার একজন আসছিল, আমরা কেউ সুস্থ হয়েছে, জ্বর হয়েছে, কেউ হয়েছে, খালি শুধু স্যালাইন দিয়েছে, পানি একটা ট্যাবলেট দিয়েছে, পানির মধ্যে ফেলে খাওয়ার জন্য। আচ্ছা রাজ, আপনি শুনতেই পাচ্ছিলেন এখানে যে তারা অবস্থান করছে, তারা খুব ভয়াবহ অবস্থা জীবনযাপন করছে। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে এক বেলা শুধু খাবার দেওয়া হচ্ছে, বিশুদ্ধ পানি বা তাদের যে স্বাস্থ্য ঝুঁকিটা আছে তাদেরকে টেক কেয়ার করার মতো পর্যাপ্ত সুযোগ সুবিধা কিন্তু তারা পাচ্ছে না। এই ছিল নেত্রকোনা আটপাড়া থেকে আশ্রয় প্রকল্প আশ্রয় কেন্দ্র থেকে আমার কাছে সর্বশেষ। জি আমিনুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।